মেদিনীপুর ময়না থেকে সৌমদীপ প্রশ্ন করেছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে পেঁয়াজ যখন কাটা হয় তখন যে কাটছে তার চোখ থেকে জল পড়ে, মনে হচ্ছে যেন সে কাঁদছে। তো এই ঘটনাটা ও দেখেছে, ঘটতে দেখেছে, এবং দেখার পরে মাথায় প্রশ্নটা এসেছে এবং আমাদের চ্যানেলে এটা পোস্ট করেছে। তো এরকমই প্রশ্ন আপনার মাথাতেও আসতে পারে, বিভিন্ন রকমের প্রশ্ন যেটা আপনার মনে হচ্ছে সায়েন্স রিলেটেড এবং তার পিছনে নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত কারণ আছে। তো এরকম প্রশ্ন যদি আপনার মাথাতে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলে পোস্ট করুন। আর নতুন ভিউয়ার যদি হচ্ছেন, যদি হন, মানে আজকেই প্রথম আমার চ্যানেলটা এই প্রশ্নটা দেখে অ্যাট্রাক্ট হয়ে দেখছেন, তাকে বলবো আপনি সাবস্ক্রাইব করুন। আপনার মধ্যে সেই ব্যাপারটা আছে আর কি, চাহিদাটা আছে যে এখান থেকে কিছু সায়েন্টিফিক ফ্যাক্টরগুলো জানতে চাইছেন আপনি, তাহলে আপনি অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, ওকে? এবং বন্ধুদেরকে জানান যারা আপনার মতোই একটু অনুসন্ধিৎসু। যাই হোক, এবারে আসি আমাদের আসল ঘটনায়। পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে কেন? পেঁয়াজ যখন পোতা হচ্ছে তখন এই ধরনের একটা বাচ্চা মতো সিড পোতা হচ্ছে, যেটা দেখতে খুব রোগা, কিন্তু ধীরে ধীরে এটা এরকম মোটা চেহারা নেয়। আস্তে আস্তে মোটা হয়, যখন পরিণত হয় তখন এরকম মোটা মোটা সোটা আকার ও নিয়ে নেয়, রাইট? তো তো এরকম মোটা হওয়ার কারণ কি? মোটা হওয়ার কারণ আর কিছু না, সে পুষ্টিদ্রব্যগুলো মাটি থেকে সংগ্রহ করতে থাকে। যে পুষ্টিদ্রব্যগুলো মাটি থেকে সংগ্রহ করে তার মধ্যে একটা হচ্ছে সালফার। তো যখন মাটির এই সালফার আমি লিখলাম, সালফার যখন পেঁয়াজের মধ্যে ঢুকছে তখন পেঁয়াজের থাকা অ্যামিনো অ্যাসিডগুলো, পেঁয়াজের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিডগুলো কী করছে, সালফারের সাথে বিক্রিয়া করে অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড তৈরি করছে। তো আমি এটা বোর্ডে লিখছি, এখন কঠিন মনে হচ্ছে নাকি? আচ্ছা, যারা এসব বিদ্যুতের নাম টাম লেখাতে যারা একটু রেগে যাচ্ছেন তাদের জন্য বলি, আপনাদের জন্য খুব সহজ একটা বলে দিচ্ছি যে পেঁয়াজ কাটলে চোখে জল পড়ে, কারণ হচ্ছে পেঁয়াজ যখনই কাটা হয় তখন পেঁয়াজের ভেতর থেকে একটা বায়বীয় পদার্থ নির্গত হয়, একটা গ্যাসীয় জিনিস বেরোয়, যে গ্যাসীয় জিনিসটা আমাদের চোখে যায় এবং চোখ থেকে জল বার করে দেয়। এটা যে সোজা সাপটা অ্যান্সার। এবার যারা আর একটু ভেতরে যেতে চাইছেন যে ওই বায়বীয় জিনিসটা কী, ওটা কেন তৈরি হয়, কী বৃত্তান্ত, কেন চোখে জল আসে, এইগুলো যে যদি জানতে চাই, হ্যাঁ ওটা গেলে চোখ থেকে জল এলো কেন, এইগুলো যারা জানতে চাইছেন তাদের জন্য আর একটু ডিটেলসে বলছি। একটু ডিটেলস বলতেই হবে, একটু সায়েন্সের নামকরণগুলো একটু শুনতে হবে আপনাদেরকে, মনে রাখার দরকার নেই, আপনি শুনুন, শুনলে দেখবেন আপনার মনে একটা সন্তুষ্টি আসবে, হ্যাঁ আমি বুঝেছি। যাই হোক, তাহলে মাটি থেকে সালফার পেঁয়াজটা নিল, নিয়ে এসে মোটা সোটা হলো, মানে মোটা সোটা শুধু সালফার নিয়ে হয়নি, বহু কিছু নিয়েছে, তার মধ্যে সালফার আছে, সালফারও নিয়েছে, সালফার নিয়ে ও কী করছে, অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড তৈরি করছে। মানে অ্যামিনো অ্যাসিড তো পেঁয়াজে রয়েছে, সেই পেঁয়াজের অ্যামিনো অ্যাসিড আর সালফার মিলে অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড তৈরি হয়ে গেল, বোঝা গেছে? এবার যখন পেঁয়াজটি আমি কাটছি, পেঁয়াজটি কাটার পর পেঁয়াজের দেখবি আধখানা জায়গায় মানে এরকম পেঁয়াজটা ছিল, এরকম কাটলাম, তো এবার এই কাটা জায়গাটা যদি হাত দেওয়া, দেখবে ভিজে ভিজে একটা জিনিস দেখা যায় বা তেল তেলে একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা ফ্লেভারটা আনে, রান্নার ফ্লেভারটা ও আনে, অর্থাৎ খেয়ে দেখবে যে একটু ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার আছে। যাই হোক, অ্যামিনো অ্যাসিড সালফক্সাইডের মধ্যে ঝাঁঝ টাইপের ব্যাপার থাকে। তো আমি যখন পেঁয়াজটা এইভাবে কাটবো তখন কী হয়, তো যখনই পেঁয়াজটা কাটা হচ্ছে একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে ল্যাক্রিমেটরি ফ্যাক্টর সিনথেজ, সিনথেজ লাস্টে লেজ থাকলে না বা এজ থাকলে না, ওগুলো এনজাইমের নামই হয়, বুঝেছ? যাই হোক, পেঁয়াজ যখন কাটছি ওই এনজাইমটা তৈরি হলো, ওকে? আমি লিখছি এবার এনজাইমটার নাম, ল্যাক্রিমেটরি, বাংলা লিখছি ল্যাক্রিমেটরি। তো ল্যাক্রিমেটরি ফ্যাক্টর সিনথেজ যে এনজাইমটা, যেটা পেঁয়াজ কাটার সাথে সাথে তৈরি হয়, সেই এনজাইমটা কী হয় একটু বায়বীয় টাইপের, ভোলা টাইপের, ও কী করে, পেঁয়াজ যেই কাটলাম এখানে তৈরি হয়ে গেছে কি অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড, তো পেঁয়াজের মধ্যে ছিলই, তো এখানে পেঁয়াজের মধ্যে অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড রয়েছে, আর এই এই সিনথেজ যে এনজাইমটা সেটা ওইটাকে নিয়ে, অ্যামিনো অ্যাসিড সালফক্সাইডটাকে নিয়ে বায়বীয় হয়ে গেল, মানে এবার এখান থেকে ওখান থেকে এরকমভাবে বায়বীয় পদার্থ বেরোতে শুরু করে দিল। সেই বায়ু পদার্থটা কি, সেই বায়ু পদার্থের নাম হচ্ছে সিন প্রোপেনথিয়াল এস অক্সাইড, ঠিক আছে? সেই বায়ু পদার্থটার নাম হচ্ছে সিন প্রোপেনথিয়াল এস অক্সাইড। অ্যাকচুয়ালি হয় কি, ল্যাক্রোমেটারি ফ্যাক্টর সিনথেজ আর অ্যামাইনো অ্যাসিড সালফক্সাইডের সাথে যখন রিয়াকশন হয়, সেই রিয়াকশনটায় সালফোনিক অ্যাসিড বলে একটা অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডটা কিন্তু আনস্টেবল, বেশিক্ষণ থাকতে পারে না খাওয়ার মতো, সে কী করে, সে সাথে সাথে নিজেকে রিঅ্যারেঞ্জ করে তৈরি করে নেয় সিন প্রোপেনথিয়াল এস অক্সাইড, যেটা কিনা বায়বীয়
গ্যাসীয় টাইপের, মানে এখান থেকে কাটার পরে যে এই টাইপ যে ভেপারটা বেরোচ্ছে, বা ভেপার বল মানে ওই আর কি গ্যাসটা বেরোচ্ছে, বায়ু পদার্থটা বেরোচ্ছে যেটা ভোলাটাইল সাবস্টেন্স একটা, সেটা যে বেরোচ্ছে সেই জিনিসটা কি, সেটার নাম হচ্ছে সিনপ্রোপেনথিয়াল এস অক্সাইড, সিনপ্রোপেনথিয়াল এস অক্সাইড, ওকে, সেটা ভোলাটাইল। এবার যথারীতি আমি পেঁয়াজ কাটলে সেই সিনপ্রোপেনথিয়াল এস অক্সাইডটা আমার চোখে আসবে, চোখে আসবে। এবার চোখ কি করবে, চোখে তোমরা জানো তিন রকমের কান্না হয়, তো তোমরা জানো কি তিন রকমের কান্না হয়, তিন রকমের কান্না হয় কিরকম কান্না, একটা যে খুব দুঃখ পেলে বা খুব খুশি হলে চোখ দিয়ে জল বেরোয় একরকম কান্না, দু রকম কান্না হচ্ছে যে কিছু পড়লো চোখে, কাঁকড় নুড়ি এসব কিছু পড়লো, হ্যাঁ সেটা একটা কান্না। আর একটা কান্না আসছে, সেটা হচ্ছে কি বলতো, চোখে এমনিই চোখটা ভেজা ভেজা থাকে, সারফেসটা চোখের সারফেসটা এমনি ভেজা ভেজা থাকে, রাইট, এমনি ভেজে ভেজে থাকে, কোনো কারণে হয়তো চোখ থেকে জল আসলেও আসতে পারে, সেই কান্না, সেটা হচ্ছে চোখ সবসময় ভিজে থাকে। দেখবো অনেকে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে চোখ দিয়ে যেন একটুখানি জল বেরিয়ে গেছে, সেটা কি কী জন্য হয়েছে, সেটা তো না না হয়েছে ইমোশনের জন্য, না হয়েছে চোখের মধ্যে কিছু পড়েছে বলে সেই কান্নাটা কোথা থেকে, তার মানে চোখ ভিজে ভিজে থাকে সবসময়। তো যাই হোক, চোখ ভিজে ভিজে থাকছে, চোখের মধ্যে ওখানে জল রয়েছে, জল চোখের উপরটায় চোখের লেয়ারটায় একটা ভিজে জলের মতো আস্তে সবসময় রয়েছে। এই যে গ্যাসটা বেরোলো, এই গ্যাসটা কি করলো, সোজা চোখের মধ্যে চলে গেল, সোজা এবার চোখে চলে আসি, চোখের মধ্যে কি সুন্দর চোখ, ও পেঁয়াজের মতোই হয়ে গেছে চোখটা, যাই হোক বাঘের চোখ, মানুষের চোখ করবো, হ্যাঁ মানুষের চোখ আসে, যাই হোক যেমন করে একটা চোখ হলো আর কি, তো এইটা গিয়ে চোখের মধ্যে ঢুকছে। তো চোখের মধ্যে যখনই এরা ঢুকছে বন্ধুরা, চোখের সেই জলটা রয়েছে না সিনপ্রোপেনথিয়াল এস অক্সাইড, এটা চোখের জলের সাথে মিশলো, চোখের জলের সাথে মিশে তৈরি করলো এক ধরনের অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বাবারে চোখের মধ্যে অ্যাসিড তৈরি হয়ে যায় সব বোনাস, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড এখানে তৈরি হয়ে গেল। তো এবার তো চোখ জ্বালা করতে শুরু করেছে, বাবা উফ চোখ জ্বালা করছে, অ্যাসিড তৈরি হয়ে গেছে। তো এবার সেই যে জ্বালার সেন্সটা, নার্ভটা চলে গেল, নার্ভ ক্যাচ করলো, নার্ভ স্নায়ু আমাদের জ্বালার সেন্সটাকে ক্যাচ করলো, ক্যাচ করে ব্রেনে পাঠিয়ে দিল যে চোখ জ্বলছে, ব্রেন কিছু করো, ব্রেন সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাচ্ছে কাকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে গ্ল্যান্ড আছে যার কাজই হচ্ছে কাঁদানো, তো ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কাছে ব্রেন বললো, ব্রেন বলছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, হ্যাঁ কি হয়েছে, ব্রেন বলছে আরে চোখে কিছু একটা হয়েছে, চোখে অ্যাসিডের মতো কি পড়েছি, জ্বলছি তো, তুমি কিছু করো, তুমি ওখান থেকে জল বার করো, ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলছে ও জো আগে হুজুর আমি জল বার করছি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড ওখান থেকে জল বার করতে জল বার করতে শুরু করলো, তো জল আস্তে আস্তে চোখে জল, কত আর চোখ জল ধরে রাখবে, অনেকটা জল হলো চোখ আর ধরে রাখতে পারে না। তা সেই ল্যাক্রিমাল গ্ল্যান্ড যে জলটা নিঃসরণ করছে, সেই জলের কাজ হচ্ছে সালফিউরিক অ্যাসিডটাকে ধুয়ে দেওয়া, চোখ থেকে সালফিউরিক অ্যাসিডটাকে আস্তে 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 বের করে দেওয়া, ঠিক আছে, খুব হালকা তৈরি হয় যদিও, হালকা তৈরিতে প্রচণ্ড জ্বালা হয় এবং সেই জ্বালাটা যাতে না হয় তার জন্য সে ওটাকে ধুয়ে বার করে দেয়, মানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এত জল বার করে সেই জলটা চোখটাকে এরকমভাবে ধুয়ে বার করে দেয়, আর আমাদের কান্না পায়, আমরা কাঁদতে থাকি এই ব্যাপারটা হয়, ওকে। কোনো উপায় আছে কি না, হ্যাঁ আছে উপায় আছে, তুমি এক কাজ করো, পেঁয়াজটা নিয়ে চলে যাবে, ভালো করে এসি চালিয়ে দেবে ঠান্ডা করে, ঠিক আছে, এসি মানে এয়ার কন্ডিশনার চালিয়ে দিলে বেশ ঠান্ডা, শীত করে দিলে জায়গাটাকে, হ্যাঁ এবার পেঁয়াজ কাটো, তাহলে দেখবে তোমার চোখ আর জ্বলছে না, এসির মধ্যে পেঁয়াজ কাটলে চোখ জ্বলে না কেন, তার কারণ হচ্ছে এই যে ভোলাটাইল জিনিসটা বেরোচ্ছে না, এই বাষ্পটা, আচ্ছা বাষ্পকে ঠান্ডা করলে জল হয়ে যায় না, হয়তো এই বাষ্পটা যেই বেরোতে যাবে তখন এসির তো মানে তো ঘরটা ঠান্ডা হয়েছে, সেই ঠান্ডার চোটে এই বাষ্পটা হয়ে যাবে লিকুইড, লিকুইড ফর্ম, মানে বাষ্প গিয়ে আর চোখে ঢুকতে পারবে না, সেই লিকুইড হয়ে তোমার পেঁয়াজের মধ্যেই থেকে যাবে, চোখে আর ঢুকতে পারবে, তাহলে এসি চালিয়ে ফ্রিজ পেঁয়াজ কাটবে, স্যার আমার বাড়িতে এসি নেই আমি কি করব, নেই এসি, তাহলে একটা আর একটা কাজ করা যায়, পেঁয়াজটাকে ফ্রিজে রেখে দাও, ফ্রিজে থাকলে পেঁয়াজটা ঠান্ডা থাকছে, ঠান্ডা থাকছে, এবার ফ্রিজ থেকে পেঁয়াজ বার করে কাটো কাজ কাজ করে, কিচ্ছু হবে না, ফ্রিজে পেঁয়াজ থাকা মানে এই যে বায়ু পদার্থটা যেই বেরোতে যাবে পেঁয়াজ তো এমনিতে ঠান্ডা হয়ে বসে আছে, তো সেই ঠান্ডায় বায়ু পদার্থটা অর্থাৎ যেটা আমার চোখের সেন্স জ্বালানি দিচ্ছে সিনপ্রোপেনথিয়াল এস অক্সাইড, সেটা কি করবে তখন আর মানে ভোলাটাইল হবে না, ঠিক আছে, সে জলের মতো তরলই হয়ে পেঁয়াজের মধ্যে থেকে যাবে, চোখে আসবে না, এই হচ্ছে ব্যাপার, স্যার আমার ফ্রিজও নেই, তাহলে কাঁদো বসে বসে আর কিছু করার নেই, ফ্রিজও নেই যখন, আর একটা কাজ করতে পারো,
পেঁয়াজটা জলে ডুবিয়ে রেখে দাও, খুব ঠান্ডা হয়ে গেলে সেটা তোলো। শীতকালে একটা খেয়াল করে দেবে, শীতকালে পেঁয়াজ কাটতে গেলে জলাটা একটু কম কম আসে, তাই না? মনে হয় একটু দেখো তো, যাই হোক প্রচন্ড শীত পড়লে কাটবে, দেখবে পেঁয়াজ পেঁয়াজের চোখটা চোখ জ্বালা করছে না। বোঝা গেল ব্যাপারটা, পেঁয়াজ কাটলে কেন কাঁদে লোকে? আশা করি বোঝা গেল। বেশ, তাহলে যারা নতুন ভিউয়ার সাবস্ক্রাইব আশা করি করে দিয়েছেন এতক্ষণে, আর সৌম্যদীপ আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে। অনেকদিন ধরে প্রশ্নটা করেছিলে, তুমি খুব রেগে গেছো আমি জানি। যাই হোক, প্রশ্নের উত্তর তো দিলাম, এবার রাগটা ঠান্ডা করো। ওকে, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।